d'abord. Et de voici petit d'abord. Du d'abord, du d'abord. Et de voici plus l'anglais. L'anglais, l'anglais. Il passe du d'abord. Du d'abord, du d'abord. Il passe du d'abord. Du d'abord, du d'abord. Comme ça, les mamans, ils commencent à faire du d'abord. Du d'abord, du d'abord. Et de voici petit d'abord. Du d'abord, du d'abord. Comme la nôtre. L'anglais, l'anglais. Ah, Amina Mano. আজি আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে গোটেই অসমত শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে কা বাতিল কৰাৰ দাবীত আৰু অসমত ইনাৰ লাইন পাৰ্মিট ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ দাবীত আমি অনশন ধৰ্মঘট কাৰ্যসূচী ইয়াতে ধৰ্মঘট কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। আমি এখন স্মাৰকপত্ৰ ৰাষ্ট্ৰপতি মহোদয়ালৈ আমি প্ৰেৰণ কৰিম আজি অসমত যাতে কা বাতিল হয়, অসমত যাতে ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা কৰে। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ জন্ম লগ্নৰ পৰাই আমি এই দাবী কৰি আহিছোঁ, অসমত ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰক। কাৰণ ইনাৰ লাইন পাৰ্মিট অসমত থাকিলে আজি কা প্ৰযোজ্য আমাৰ অসমত নহ'লেহেঁতেন। তেওঁলোকে যি এই অসমীয়াক বিদেশীৰ বোজা জাপি দিব খুজিছে, এই বোজা কেতিয়াও অসমে বহন নকৰে। অসমীয়াক কেতিয়াও ডাষ্টবিনত পৰিণত কৰিবলৈ আমি অসমীয়াই দিব নোৱাৰোঁ অসমখনক। গতিকে তেওঁলোকে অতি শীঘ্ৰে এই দাবী বাতিল কৰক আৰু আমাৰ যেতিয়ালৈকে অসমত ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন নহ'ব, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কেতিয়াও ক্ষান্ত নহয়। এই সংগ্ৰাম সদায় আমি অব্যাহত ৰাখিম। চাওক, আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সমগ্ৰ অসমতে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে নাগৰিকত্ব সংশোধনী আইন, যিখন জাতিধ্বংসী আইন, অসমৰ কাৰণে যথেষ্ট ক্ষতি কৰিব, সেই আইনখনৰ বিৰোধিতাৰে আমি সমগ্ৰ জিলা সদনত আজি কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। আৰু আমি এই প্ৰতিবাদস্থলীৰ পৰা অসমত শীঘ্ৰে সেই আইনখন বাতিল কৰা আৰু ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ বাবে দাবী উত্থাপন কৰিছোঁ। চাওক, যেতিয়া 2019 চনৰ 11 ডিচেম্বৰ তাৰিখে অমিত শ্বাহ ডাঙৰীয়াই কাখন সংসদত গৃহীত কৰিবলৈ লৈছিলে, ঠিক সেই সময়তে অসমত যি ইনাৰ লাইন পাৰ্মিটৰ যি ব্যৱস্থা এটা প্ৰভিজন আছিলে, সেই প্ৰভিজনটো সেইদিনাখন তেওঁলোকে সেই প্ৰভিজনটো শেষ কৰি পেলাই অসম সেই তাৰ পৰিৱৰ্তে মণিপুৰক এই ইনাৰ লাইন পাৰ্মিটৰ সুবিধাটো দি অসমৰ পৰা কৰ্তন কৰি নিছিলে। আৰু চাওক, যি যিবোৰ অঞ্চলত ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন হৈ আছে, সেই অঞ্চলসমূহত তা কেতিয়াও প্ৰযোজ্য নহয়। আৰু আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে 1978 চনৰ পৰা ইয়াৰ জন্মলগ্নৰ পৰা আমি এই দাবী উত্থাপন কৰি আহিছোঁ যে অসমত ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰিব লাগে। সেই দাবী যেতিয়ালৈকে পূৰণ নহয়, আমি এই প্ৰতিবাদস্থলীৰ পৰা হুংকাৰ দিছোঁ ভাৰত চৰকাৰলৈ যে আমি এই দাবী পূৰণ নকৰা পৰ্যন্ত আমি সংগ্ৰাম অব্যাহত ৰাখিম। আপোনালোকে কেতিয়াও নাভাবিব যে আমি অসমীয়াসকলে আপোনালোকৰ ওচৰত শিৰণত হৈ কেতিয়াও আঁঠু কাঢ়িম। আমি সংগ্ৰাম আগুৱাই লৈ যাম, অসমবাসীৰ ভৱিষ্যত সুৰক্ষাৰ স্বাৰ্থত আপোনালোকৰ যি অভিনেতি নকৰক, আমি ইয়াক উৎখাত কৰিবলৈ সদায় বদ্ধপৰিকৰ। চাওক, ভাৰত চৰকাৰৰ নীতিয়ে হৈছে দমনমূলক নীতিৰে অসমৰ সমূহ সমস্যাক তেওঁলোকে দমনমূলক নীতিৰে সমাধান কৰাৰ চেষ্টা কৰিছে। কিন্তু তেওঁলোকে জনা উচিত যে বুৰঞ্জীয়ে কয় যে দমনমূলক নীতিৰে যি চৰকাৰে যেতিয়া কোনো সমস্যা সমাধান কৰিব বিচাৰিছে, ইয়াৰ মানে ফলাবহ কিন্তু সদায় ভয়াবহ হৈছে। গতিকে এনেহেন ভয়াবহ পৰিস্থিতিৰ প্ৰতি তেওঁলোক সদায় সাজু থাকক। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে তেওঁলোকক আহ্বান জনাইছোঁ ইয়াৰ পৰা, এই প্ৰতিবাদস্থলীৰ পৰা। পূব বংগ সীমান্ত সুৰক্ষা আইন অৰ্থাৎ ইষ্টাৰ্ণ বেংগল ৰেগুলেশ্যন এক্ট, ইয়াৰ জৰিয়তে 1873 জৰিয়তে ভাৰতবৰ্ষ স্বাধীনতা হোৱাৰ আগৰে পৰাই অসমৰ সেই সময়ৰ অবিভক্ত শিৱসাগৰ, যোৰহাট, গোৱালপাৰা, লখিমপুৰ আৰু সেই সময়ৰ নগাপাহাৰ বৰ্তমানৰ নাগালেণ্ড আৰু লুচাই পৰ্বত সেই সময়ৰ বৰ্তমানৰ মিজোৰাম, নেফা বৰ্তমানৰ অৰুণাচল প্ৰদেশ আদিত আন্তঃৰাজ্যিক পাৰপত্ৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন আছিল। ভাৰত স্বাধীন হোৱাৰ পাছত সেই এক্টৰ জৰিয়তে বৰ্তমানে নাগালেণ্ড, মিজোৰাম, অৰুণাচলত আন্তঃৰাজ্যিক পাৰপত্ৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন আছে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সেই আন্তঃৰাজ্যিক পাৰপত্ৰ ব্যৱস্থাটো এইটো কোনো নতুন বিষয় নহয়।
আমি ভারতবর্ষর সংবিধানের ভিতরের এটা আমি দাবি যুক্ত ইতিমধ্যে আছিল, আমি সেই আমার প্রাপ্য অধিকার সেই আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থা প্রবর্তনের দাবিত আমি আন্দোলন অব্যাহত রাখি। আমি এটা কথা বিশ্বাস করো যে আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থা প্রবর্তনে জাতিক সাংবিধানিকভাবে সুরক্ষা প্রদান করব, আর সেয়ে আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে আজি সমগ্র তিনিঘণ্টিয়া অবস্থান সমগ্রী কার্যসূচী আমি রূপায়ণ করেছো। তার লগতে ভারতবর্ষর অবৈধ নাগরিকসকল বিদেশীসকল সংস্থাপিত করবর কারণে এইখন বিজেপি সরকারে নাগরিকত্ব সংশোধনী যখন আইন আনিলে তার বিরুদ্ধে আজি আমি আজিরপর পুনর্বার আমি আন্দোলন কার্যসূচী আমি আরম্ভ করেছো। আর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত আমি ইতিমধ্যে অন্যান্য জাতীয় জনগোষ্ঠীর আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদেও ইতিমধ্যে গোচর তরিছো। তার সমান্তরালভাবে আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি কেন্দ্রীয় গৃহমন্ত্রী জনাই 2019 চনের 10 ডিসেম্বর তারিখে সংসদত এখন অধিসূচনা জারি করে অসমে অসমত থাকা আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থাটি নৎসাত করে মণিপুরক দিয়ার ব্যবস্থা গ্রহণ করলে। তার বিরুদ্ধে আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত আমি গোচর তরিছো। আর আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে এটা আমি সিদ্ধান্ত করেছো, সর্বোচ্চ ন্যায়ালয়ত গোচর চলাই যার সমান্তরালভাবে জনসাধারণক সজাগ সচেতন করবর কারণে আমি আন্দোলন কার্যসূচী আমি ইতিমধ্যে হাতত লৈছো। আর আহি থাকা দিনত আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থা আমি আজুরি আনিব কারণে আমি আমি সফল হম বলে আমি বিশ্বাস করো। ই আমার প্রাপ্য অধিকার, আমার আন্তর্জাতিক পারপত্র ব্যবস্থা প্রবর্তন করব লাগবেই। যেহেতু আপনার আলফার লগত আজি দ্বিপাক্ষিক একটা বৈঠক চলি আছে, এইটার উপর আপনাদের কিনা প্রতিক্রিয়া দিব বিচার না? আমি আসলতে ইতালেক যখন খসড়া উপর চুক্তি করবলে গেছে আমি বিশদভাবে সেখান পড়া নাই, গতি বিস্তৃতভাবে কথা কবলে অকান অসুবিধা হব। তথাপিও আমি এটা কথা বিশ্বাস করিম যে বিচারিম যে একটা রক্তক্ষয়ী একটা আন্দোলন 4.5 দশক জোড়া সেই আন্দোলনের পাছত শান্তি আলোচনা হবলে গৈ আছে, চুক্তি হবলে গৈ আছে। গতি সেই চুক্তিখনে রক্তক্ষয়ী আন্দোলন যিসকলে প্রাণ দিলে যিসকলের ত্যাগ আছে সেই সকলের ত্যাগক ন্যায্যতা দিব লাগিব, আর অসমের খিলঞ্জীয়া জনসাধারণে তারপরা কিবা সুরক্ষা পাব লাগিব। আর ইয়ার লগতে আমি আরো একটা কথা আজি সংযোগ করবলে বিচারিছো, এই সকলের লগত শান্তি চুক্তি করেছে ভারত সরকারের আদরণীয় কথা, তার লগতে বর্তমানে আলফা স্বাধীনের একটা গোটে ইতিমধ্যে কার্যকলাপ অব্যাহত রাখিছে। গতি আমি আমি আহ্বান জানাম সরকারক আন্তরিকতায় আলফা স্বাধীনের লগতো শান্তি আলোচনা আরম্ভ করক। আমি দেখিছো এফালে শান্তি আলোচনার কথা কয় আর এফালে সন্দেহবশত যুবকক গুলিয়াই হত্যা করার পরিকল্পনা করে। ই একটা স্ববিরোধী নীতি, এনেকা ধরনের নীতিয়ে কেউ একটা ব্যবস্থা স্থায়ী সমাধান আনিব নোৱাৰে। গতি আমি সরকারক সদিচ্ছারে আন্তরিকতার আগবাড়ি আহি শান্তি আলোচনা আজি ভাগ লওয়া সকলের লগতে আলফা স্বাধীনের লগতো একটা পরিবেশ সৃষ্টি করক, আর জাতি আমি সশস্ত্র পন্থাক আমি বিশ্বাস নকরো, আমি একটা গণতন্ত্রে বিশ্বাসী আমি সংগঠন, কিন্তু তথাপিও পুঞ্জীভূত ক্ষোভর উমান কিন্তু সরকারে লওয়াটা আজির তারিখ অতিকে জরুরি।